সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাবে 33%। অতিরিক্ত ঠান্ডা পানীয় পান করলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাবে 33%। অতিরিক্ত ঠান্ডা পানীয় পান করলে তা বিভিন্নভাবেই শরীরের ক্ষতি করে, ওজন বৃদ্ধি, ডায়াবেটিস। মহিলাদের ক্ষেত্রে সময়ের নির্দিষ্ট বয়সের আগেই পিরিয়ড শুরু হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার জন্ম দেয়। কিন্তু এবার জানা গেল আরো মারাত্মক ক্ষতির কথা বোস্টন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের গবেষকরা বলছে। অতিরিক্ত ঠান্ডা পানীয় পান করলে তা মহিলাদের গর্ভধারণ ক্ষমতাও কমিয়ে দিতে পারে অনেকটাই। পুরুষদের ক্ষেত্রে সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা কমে যেতে পারে, গবেষক দলের প্রধান এলিজাবেথ হাক জানিয়েছেন। সন্তান ধারণের ক্ষমতার সঙ্গে ঠান্ডা পানীয় সম্পর্ক রয়েছে। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করেছেন তাদের ঠান্ডা পানীয় পান করা কমাতে হবে। প্রসঙ্গত, সমীক্ষাটি করা হয়েছিল 4000 মহিলা ও 1000 পুরুষের মধ্যে। দেখা যাচ্ছে যারা নিয়মিত ঠান্ডা পানীয় পান করেন না সেই সব মহিলাদের গর্ভধারণ করার ক্ষমতা যারা নিয়মিত পান করেন তাদের থেকে 25% বেশি। অন্যদিকে যেসব পুরুষ নিয়মিত ঠান্ডা পানীয় পান করেন তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যায় 33%।